একটি ভ্রূণ গঠন হওয়া, মানব শিশুতে রূপান্তরিত হওয়া এবং গ্রো করা, এই সমস্ত পর্যায়গুলোতে কিন্তু বিভিন্ন রকম পুষ্টি উপাদানের প্রয়োজন হয় এবং সেই পুষ্টি উপাদানগুলো কিন্তু মায়ের শরীর থেকেই শিশু পেয়ে থাকে। তো মায়ের শরীরে বেশ কিছু ভিটামিনের যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার গর্ভধারণ হতে সমস্যা দেখা দেবে, বন্ধ্যাত্বে সমস্যা দেখা দেবে, বাচ্চা মিসকারেজে সমস্যা দেখা দেবে, গঠন হতে সমস্যা দেখা দেবে, বিভিন্ন রকম প্রবলেমের কারণে কিন্তু প্রেগনেন্সি কনসিভ হয় না। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে কিছু পুষ্টি উপাদান নিয়ে কথা বলবো যেগুলো আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে অবশ্যই থাকা প্রয়োজন। সেই পুষ্টি উপাদানগুলো কোন কোন খাবারের মধ্যে আছে, কিভাবে আপনারা ইনটেক করতে পারবেন, সব কিছু এই ভিডিও থেকে জানতে পারবেন। তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। যাদের প্রেগনেন্সি কনসিভ হচ্ছে না তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু এটি, অনেক গুরুত্বপূর্ণ টিপস আপনারা এই ভিডিও থেকে পাবেন। প্রথমত ভিটামিন ই, ভিটামিন ই এর ঘাটতি থাকলে কিন্তু গর্ভস্থ সন্তান নষ্ট হয় বা ভ্রূণ গঠন হতে পারে না, ইমপ্লান্টেশন ফেল হয়, বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তো ভিটামিন ই কোন খাবারগুলো থেকে পাবেন, তো খাবারগুলো জানার আগে গর্ভধারণের জন্য আরো কি কি পুষ্টি উপাদানের প্রয়োজন সেগুলো আগে জেনে নিই। এরপরে হচ্ছে ফলিক অ্যাসিড। ফলিক অ্যাসিড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পুষ্টি উপাদান গর্ভধারণের জন্য। এই ফলিক অ্যাসিড এটা কিন্তু ভিটামিন বি গ্রুপের একটি ভিটামিন। তো ফ্রেন্ডস, একজন মা যখন গর্ভবতী হন, সেই গর্ভধারণের খবরটি জানতে কিন্তু তার 4-5 সপ্তাহ টাইম লেগে যায়, আর 4 থেকে 8 সপ্তাহ ভ্রূণের যে প্রাথমিক গঠনের সময়, এই সময়টাতে কিন্তু সব থেকে বেশি জরুরি হয় ফলিক অ্যাসিড। তো মায়ের শরীরে যদি আগে থেকে ফলিক অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে মজুত না থাকে, সেক্ষেত্রে কিন্তু ভ্রূণ গঠন হতে সমস্যা দেখা দেবে। নেক্সট হচ্ছে আয়রন। আয়রন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান প্রেগনেন্সি কনসিভ করার ক্ষেত্রে। আয়রনের ঘাটতি হলে শরীরে রক্ত শূন্যতা দেখা দেয়, আর শরীরে যদি আয়রনের ঘাটতি থাকে আপনার ফার্টিলিটি কিন্তু ডিক্রিজ হয়ে যাবে, আপনার উর্বরতা কমে যাবে, আপনার প্রেগনেন্সি আসতে কিন্তু সমস্যা দেখা দেবে। প্রেগনেন্সি আসলেও কিন্তু ভ্রূণের শরীরেও রক্ত শূন্যতা দেখা দেবে, কিছুদিনের মধ্যে মিসকারেজ হয়ে যাবে, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু দেখা দেবে। নেক্সট হচ্ছে আয়োডিন। আয়োডিন আপনার থাইরয়েড হরমোনের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তো গর্ভধারণের চেষ্টা করার আগে থাইরয়েড হরমোনকে কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনার শরীরে যদি আয়োডিনের ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে কিন্তু হাইপার থাইরয়েডিজমের সমস্যা দেখা দেবে, আর থাইরয়েডের সমস্যা হলে কিন্তু আপনার পিরিয়ডের সমস্যা দেখা দেবে, অনিয়মিত পিরিয়ড হবে, ব্লাডহরণ অত্যন্ত বেশি পরিমাণে হবে, এছাড়াও আপনার ওভুলেশন ঠিকঠাক সময় হবে না, ওভুলেশনের জন্য কাজ করা হরমোনগুলোও কিন্তু ইমব্যালেন্স হয়ে যাবে, এছাড়াও আপনার ভ্রূণের গঠন, রোপণ এগুলোতে কিন্তু সমস্যা দেখা দেবে, এছাড়াও আপনার মৃত্যু সন্তান প্রসব হওয়া, গর্ভপাত হওয়া, বিভিন্ন রকম সমস্যা কিন্তু থাইরয়েডের প্রবলেমে দেখা দেবে। তো ফ্রেন্ডস, পুরুষদের শরীরেও কিন্তু থাইরয়েড হরমোনের সমস্যার কারণে বাচ্চা জন্ম দিতে সমস্যা দেখা দেবে। এছাড়াও পুরুষদের শরীরেও যদি বিভিন্ন রকম পুষ্টি উপাদানের ঘাটতি থাকে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা আসতে সমস্যা দেখা দেয়। পুরুষদের ক্ষেত্রে যদি লো এনার্জি লেভেল, টায়ার্ডনেস, স্ট্রেস বেশি, সেক্ষেত্রে আপনারা মেনসুরাল এনার্জাইজার এটা সেবন করবেন। এটা কিন্তু পুরুষদের টায়ার্ডনেস, লো এনার্জি লেভেল, স্ট্রেস কমাতে ভীষণভাবে হেল্প করবে, তার শরীরের পুষ্টির ঘাটতিগুলো কিন্তু পূরণ করবে। এর ফলে কিন্তু তার এনার্জি লেভেল বুস্ট আপ হবে, তার ফার্টিলিটি বুস্ট আপ হবে, গর্ভধারণ ক্ষমতা বাড়বে। প্রত্যেকদিন আপনারা 2টি করে মেডিসিন সেবন করবেন, সকালে একটি এবং রাতে একটি খাবার পর। তো মেডিসিনটি কিন্তু সম্পূর্ণ সাইড এফেক্ট ফ্রি, আইএসও সার্টিফাইড, আয়ুষ সার্টিফাইড, জিএমপি সার্টিফাইড, এছাড়াও সমস্ত ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই মেডিসিন তৈরি করা। তো মেডিসিন সংগ্রহ করতে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করুন। নেক্সট হচ্ছে ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড গর্ভধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড ডিম্বস্ফোটন বা ওভুলেশনের জন্য কাজ করা হরমোনগুলোকে নিয়ন্ত্রণে রাখে এবং গর্ভধারণ ক্ষমতা বাড়াতে ভীষণভাবে হেল্প করে। এরপর হচ্ছে ফাইবার। ফাইবার রক্তে শর্করা এবং ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে, ওজনটাকে নিয়ন্ত্রণে রেখে আপনার গর্ভধারণে কিন্তু সাহায্য করে। নেক্সট হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি কিন্তু অত্যন্ত প্রয়োজন মায়েদের শরীরের জন্য, কারণ ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাস অ্যাবজর্পশনে কিন্তু হেল্প করে, যেগুলো আমাদের হাড় গঠনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে। তো যে সমস্ত মায়েদের শরীরে ভিটামিন ডির ঘাটতি আছে, তাদের শরীরে কিন্তু ক্যালসিয়াম এবং ফসফরাসের ঘাটতি অবশ্যই থাকবে, সেক্ষেত্রে তার ভ্রূণের শরীরেও কিন্তু ভিটামিন ডি, ক্যালসিয়াম, ফসফরাসের ঘাটতি দেখা দেবে, ফলে ভ্রূণের যে হাড় গঠন সেই হাড় গঠনের সমস্যা দেখা দেবে, ভ্রূণ মিসকারেজ হয়ে যাবে বা প্রিয়াক্লামসিয়ার মতো সমস্যা দেখা দেবে, বিভিন্ন রকম সমস্যা কিন্তু ভিটামিন ডির অভাবে ঘটে থাকে। তো চলুন জেনে নিই এই সমস্ত পুষ্টি উপাদানগুলো আপনারা কোন কোন খাবার থেকে পাবেন। প্রথমত ভিটামিন ই। ভিটামিন ই কিন্তু আমরা কলা, দুধ, মাংস, ডিম, মাছ ও নারকেল থেকে আমরা পেতে পারি। ফলিক অ্যাসিড কোথা থেকে পাবেন? বিভিন্ন রকম ডাল থেকে, যেমন ছোলার ডাল, মুগ, মটর, রাজমা,
চানা ডাল, বিভিন্ন রকম ডাল এবং শস্য থেকে, যেমন গম বা গমের আটা, ডালিয়া এবং সবুজ শাকসবজি যেমন পালং শাক, ব্রোকলি, বিট, শিম, শতমূলি, অ্যাভোকাডো এবং বাদাম, চীনাবাদাম, আখরোট, ফ্ল্যাক্সিড, পোস্ত বাদাম, কাঠবাদাম এবং সূর্যমুখী বীজ। এই যে সিড জাতীয় খাবারগুলো, ওগুলো কিন্তু আপনার হরমোনের ব্যালেন্স রাখতে মুখ্য ভূমিকা পালন করে। এছাড়াও প্রাণীজ উৎস থেকে আপনারা ডিম, যে কোনো ধরনের মাংস, দুধ, দই, এছাড়াও ফলের মধ্যে আপনারা কমলা লেবু, মৌসুমি লেবু, আঙুর, পেঁপে, কলা, বাতাবি লেবু বা জাম্বুরা, পেয়ারা। এছাড়াও আয়রনের ঘাটতি কিভাবে পূরণ করবেন আপনারা? মাংস, ডিম, কলিজা, পালং শাক, ডাল, ছোলা, কাঠবাদাম, সবুজ মটর, বীজ, ডুমুর, টমেটো, লাল শাক, মিষ্টি আলু, কচু, কচু শাক, ডালিম, আম, খেজুর, কলা, এগুলো থেকে আপনারা আয়রনের চাহিদা পূরণ করতে পারবেন। নেক্সট হচ্ছে ফাইবার। লাল চালের ভাত, লাল আটার রুটি, সবুজ শাকসবজি যেমন পালং, মটর, ভুট্টা, ব্রোকলি, সব ধরনের শাক, ফলের মধ্যে কলা, আপেল, বেরি, কমলা লেবু, বাতাবি লেবু বা জাম্বুরা, পেয়ারা, আম, কাঁঠাল এবং ডালের মধ্যে ছোলা, গোটামুখ, মুসুর ডাল এবং রাজমা ডাল। ফ্যাটি অ্যাসিডের চাহিদা আপনারা কোথা থেকে পূরণ করবেন? ডিম, সামুদ্রিক মাছ, মিষ্টি পনির, চর্বিযুক্ত মাছ, আখরোট, চিয়া সিড, ফ্ল্যাক্সিড, অ্যাভোকাডো এবং সোয়াবিন থেকে। নেক্সট হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর একটি বিরাট সোর্স হচ্ছে সানলাইট, সূর্যের আলো। তো আপনারা 10টা থেকে 12টা এই টাইমটার মধ্যে রোদে থাকার চেষ্টা করবেন, অন্তত 10 মিনিট থেকে আধ ঘন্টা। ভিটামিন ডি এর চাহিদা পূরণের জন্য আপনারা যে সমস্ত খাবারগুলো খাবেন, মাশরুম, ডিমের কুসুম, ফ্যাটি ফিশ, মাছের তেল, এগুলো থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি আপনারা নিতে পারবেন। এছাড়াও আপনাদের কিন্তু হেলদি জীবনযাপন অত্যন্ত প্রয়োজন, আপনারা প্রতিদিন এক্সারসাইজ করবেন। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনারা 10টার সময় ঘুমাবেন, সকাল 6টার সময় উঠে এক্সারসাইজ করবেন এবং আপনাদের তলপেটে আপনারা মাসাজ করবেন। মহিলারা তলপেটে মাসাজ করলে কিন্তু আপনাদের রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোতে যদি কোনো রকম জটিলতা থাকে সেগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে। তাহলে হেলদি জীবনযাপন, হেলদি ডায়েট, পুষ্টি সমৃদ্ধ খাবার, প্রতিদিন এক্সারসাইজ এবং পর্যাপ্ত ঘুম কিন্তু আপনার ফার্টিলিটি ইনক্রিজ করতে ভীষণভাবে হেল্প করবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।